দৌড়ি। এই মুহূর্তে নাটকীয় অবিশ্বাস্য শ্বাস রুদ্ধকর পরিবেশ সৃষ্টি হতে যাচ্ছে। আমরা দেখলাম নির্ধারিত সময়ের যে খেলার স্কোর লাইন ছিল 0-0, আমরা সরাসরি চলে যাব এখন টাইব্রেকার শট অর্থাৎ পাঁচটি করে প্লান্টি শটের দিকে। সে প্রত্যাশায় থাকবেন আপনারা অধীর চিত্তের চাতক পাখির মতন সাইডলাইনের পাশে থেকে এই উপলব্ধি করবেন আজকের এই টাইব্রেকার শট। আমি বলে থাকি টাইব্রেকার শট মানে একটি বাসা মারার লড়াই, একেবারে টু আর টাই। শেষ পর্যন্ত এই ম্যাচ থেকে আমরা কোন দলটিকে পাব সেই প্রত্যাশায় রয়েছি। বাগমারা উপজেলা প্রতিপক্ষ টাঙ্গাইল জেলা, তারা কিন্তু চমৎকার খেলেছিলেন। এগুলো সপ্তাহে নির্ধারিত সময়ের মধ্যে তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন। খেলার স্কোর লাইন ছিল 0-0। রাহেন ভাই আমরা লক্ষ্য করছি প্রথম শটটি নেওয়ার জন্য বল বসিয়েছেন বাগমারা উপজেলা দল। শটটি নেবেন হাসান, চমৎকার খেলে থাকেন হাসান। শটটি নেওয়ার জন্য প্রস্তুত, শুরু করলেন এবং গোল হয়নি। প্রথম শট মিস করলেন বাগমারা উপজেলা দলে একজন স্টার খেলোয়াড় হাসান। প্রথম শট করবার জন্য ঈশ্বরী অবস্থায় যথারীতি হীরা 14 নম্বর জার্সি ঢাকা সিটি বাজার স্পোর্টিং ক্লাবের এই খেলোয়াড়টি উত্তরবঙ্গের তারকা গোলরক্ষক নাইম কে তুলেছেন অবস্থায় হীরার শট টাঙ্গায় প্রথম শট অবস্থায় গোল হয়ে গেল। টাঙ্গাইলের চমচম প্রথমবারের মতো চমচম খাওয়াই দিলেন, খা চমচম খা, খা চমচম খা, গোল পোস্টে বল চলে যান, এই একটা অবস্থা। ক্লান্তি নিয়ে খেলছেন তারা আসলে। টাঙ্গাইল ধনবাড়ি থেকে টাঙ্গাইল আসতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার, 8 ঘন্টায়, এমন একটা অবস্থার মধ্যে গতকাল রাতে 11টায় এসে পৌঁছেছেন তারা। যা হোক দ্বিতীয় শটে অবস্থায় বাগবার দলের পক্ষে জার্সি নম্বর 4 রনি অভিজ্ঞ ডিফেন্ডার গোল পোস্টের যথারীতি রব্বি তরুণ এই গোলরক্ষক রনির শট বাগবারা গোলরক্ষক ঘুরেছিলেন কিন্তু রনির দুর্দান্ত স্পিডিং শটটি শেষ পর্যন্ত গোলরক্ষকের হাত ছিঁড়ে বের হয়ে গেল। এই রাগে গোলরক্ষক মাটিতে কয়েকটা বাড়ি মারলেন যে মাটি আমার সঙ্গে কি হলো এটা। পরে দলগুলো মাঠে আসবেন পরে বালিয়াঘাট একাদশ এবং মান্না ফাউন্ডেশন গুণ্ডমালা আপনাদেরকে প্রস্তুত থাকবে এই ম্যাচের পর আপনাদের কাঙ্ক্ষিত ম্যাচ শুরু হবে। জাহিদ ঢাকার এই খেলোয়াড়টি ম্যান সিটির দাঁত পেয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটিতে দাঁত পাওয়া খেলোয়াড় জাহিদ চমৎকার ফিনিশিং। দুই শট বাগমারা 1-2 টাঙ্গাইল, বাগমারার পক্ষে 6 নম্বর জার্সি এ যাত্রা এসেছেন শাহিন বন্ধুকে আমার শাহিন গল্পে রব্বি গল্পে রব্বি স্লো ডেলিভারিতে গোল করলেন এক্ষেত্রে শাহিন। পরবর্তীতে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে বালিয়াঘাটে একাদশ বনাম মান্না ফাউন্ডেশন মুন্ডবেলা। আমি বালিয়াঘাটে একাদশ এবং মান্না ফাউন্ডেশনের ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আপনাদের খেলোয়াড়দের নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন। আমি বালিয়াঘাটে এবং মুন্ডবেলা ফাউন্ডেশনের দুই দলের ম্যানেজারদের তাদের প্লেয়ার নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, সেই সঙ্গে কমিটি বসের সাথে দেখা করার জন্য। এবার যাচ্ছেন বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় পুলিশ দলের অনূর্ধ্ব 18 দলের এই খেলোয়াড় জনাব শরীফ জার্সি নম্বর 2 রক্ষণ ভাগের স্টেপার এই খেলোয়াড়টি। তৃতীয় শট করবেন টাঙ্গাইল দলের অনুকূলে যথারীতি শরীফ শরীফ এবং গোল। 3 শটে 3টিতে গোল করলেন টাঙ্গাইল এবং 3 শটে 2টি গোল করেছেন বাগমারা। এশিয়ান চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারভেজ উত্তরবঙ্গের এই খ্যাতনামা খেলোয়াড় অসাধারণ ফুটবল খেলেন। সন্তান সন্দিরার মাঠে 2016 সালের শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন এই পারভেজ।
চট্টগ্রাম মোহামেডানের তারকা খেলোয়াড় আমাদের বাগমারা যুবরাজ পরের শট পারভেজ গোলপোস্টের রাব্বি এবং গোল চমৎকার ফিনিশিং পারভেজের ঢাকা মাঠের এবং চিটাগং লীগের খেলোয়াড়টির চার শটে তিনটি গোল করলেন বাগমারা তিন শটে তিনটিতে গোল করেছেন টাঙ্গাইল এবার এসেছেন বসুন্ধরা কিংস এর 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় শাহিন শট এবং গোল হয়ে গেল অসাধারণ বাঁকানো শট একেবারে শূন্য সম্পন্ন গোলটি করলেন এক্ষেত্রে শাহিন চার শটে চার গোল করেছেন টাঙ্গাইল চার শটে তিন গোল করেছেন বাগমারা এসেছেন শুটিং মাস্টার বেজান বাগমারার পঞ্চমতম শট অত্যন্ত ভয়ঙ্কর স্পিড শুটিং করে থাকেন এই বেজান অসাধারণ জনপ্রিয় খেলোয়াড় তরুণ যুবরাজ এই খেলোয়াড়টি গোলপোস্টের যথারীতি গোলরক্ষক রাব্বি ঢাকা মাঠের সেকেন্ড লিগের এই গোলরক্ষক তিনি অবশ্য সারা পরামর্শ করে নিচ্ছেন অবস্থান দুহাত ইগোরের ডানা মেরে রাব্বি মিজান প্রস্তুত শট করবার জন্য টান টান উত্তেজনা কি ঘটবে অবস্থান মিজানের শর্তে গোল হয়ে গেল পরবর্তীতে দুটি বালিয়াঘাট একাদশ বনপান্ডা ফাউন্ডেশন কুন্ডমেলা আমি দুই দলের ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের খেলোয়াড় নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন এবার এসেছেন দলে ক্যাপ্টেন আসলাম গোলপোস্টে নাইন টাঙ্গাইলের পঞ্চমতম শট এই মুহূর্তে সবার ভিতরে জেকের জারি আসলাম এবং সেকেন্ড রাউন্ডে চলে গেলেন টাঙ্গাইল আসলামের এই শটের মধ্য দিয়ে তারা কিন্তু বাগমারাকে হারিয়ে চলে গেলেন সেকেন্ড রাউন্ডে কমপ্লিট